হলে তার কষ্ট হইতো, আর সেই রুহুটা সেই নামের গুণে, আল্লাহর গুণবাচক সেই নামের গুণে সেই রুহুটা আজরাইলের হাতে অটোমেটিক চলে গেল, তখন তার আর কষ্ট হলো না। এ হলো আল্লাহর ওলিদের মরণ, তাদের মরণে কষ্ট হয় না। তবে আমাদের চেষ্টা থাকবে কিভাবে আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারি। যদি বন্ধু হইতে হয় তাহলে আল্লাহর কাছে চাওয়া ছাড়তে হবে, যে আল্লাহ এটা দাও, আল্লাহ সেটা দাও, আল্লাহ সেটা দাও, না, আল্লাহ গো তোমার কাছে শুধু তোমাকেই চাই। এরপরে আসি মধ্যম লোকেরা, তারা নামাজ রোজাও করছে, তারা আল্লাহর অন্য অন্য কাজও করছে, হজ জাকাতও করছে, সংসারের কাজও করছে, আবার কোনো লোভে পড়ে কোনো খারাপও করছে, কিন্তু খারাপ ভালো মিলাইয়া তার এক প্রকার, যেটুকু চেষ্টা করছে আল্লাহর ভালোটা করার চেষ্টা করছে বেশি, এই জন্য তারা মধ্যম। তারা না পারছে ওরকম বান্দা হইতে, না পারছে ওরকম বন্ধু হইতে। এরকম লোকদের কাছে যখন আজরাইল আসে, তখন আজরাইলকে যখন বিকট দেখতে পায়, বিকট যখন আল্লাহকে আজরাইলকে দেখতে পায়, তখন আজরাইলকে বলে যে হে আজরাইল, মনে মনে বলে কিন্তু মুখে প্রকাশ করে বলার শক্তি থাকে না। তখন সেই মধ্যম ব্যক্তিটা বলে হে আজরাইল, তুমি তো নিয়ে যাবা, আল্লাহর কাজ তো ভালো করে করতে পারলাম না, তবে আমাকে একটু জিকির করার সুযোগ দাও, আমাকে একটু আল্লাহকে নাম ডাকার সুযোগ দাও। তখন সেই ব্যক্তিটি জপতে থাকে, জপতে থাকে। তখন জপলে কি হবে, সে আল্লাহর ওলির মতো তো আর হয় না। তখন দেখা যায় যে আজরাইল যতটুকু আরামের সাথে পারা যায় অতটুকু আরামের সাথে তার রুহটা নিয়ে গেল, তারপরেও তার এমন কষ্ট হয়েছে যে একটা মানুষের মৃত্যুর সময়ে কীরকম কষ্ট হয় যখন আজরাইল নিজের হাতে নেয়, যে একটা খাসি বা একটা ছাগলের চামড়া পায়ের থেকে কেটে যখন আলাদা করা হয় টান দিয়ে, যেরকম কষ্ট অনুভব হয় এই কষ্টটাও অনুভব করেছেন। তাহলে এবার আসি যে যারা এই পৃথিবীতে আল্লাহর কোনো কাজ করে নাই, খারাপে লিপ্ত হয়েছে, মানুষেরটা লন্ঠন করে খাইছে, মানুষের ক্ষতি করছে, বিভিন্ন খারাপে লিপ্ত, আল্লাহর কোনো কাজ করে নাই, তখন আজরাইল যখন তার সামনে আসে, আজরাইলের বিকট চেহারা যা দেখে তার জবান বন্ধ হয়ে যায়, আল্লাহকে ডাকার ক্ষমতাও থাকে না। তখন আজরাইল তাকে আর কিছু জিজ্ঞাসা করারও টাইম নাই, তখন একটা ডলা দিয়েই তারে নিয়ে যায়। তাহলে তার কষ্টটা কেমন হইল? তাহলে আমি বলতে চাই, আমরা নামাজ রোজা ইবাদত হজ জাকাত যাই কিছু করবো, এটা হলো শরীয়তের, শরীয়তের ইবাদতটা করার পরেই আমরা বড় করে হাত তুলি, আল্লাহ বেহেস্ত দিও, আল্লাহ তুমি জান্নাত দিও, দোজক থেকে বাঁচাইও, কিন্তু কখনোই বলি না যে হে আল্লাহ তোমাকে চাই, কি করলে তুমি সন্তুষ্ট হবা গো আল্লাহ, যে যেন তোমাকে পাই। তাহলে তার সম্পদ, তার সৃষ্টিতে যা কিছু আছে সমস্ত কিছু চাই, আল্লাহকে কখনো চাই না। তো বোঝা গেল কি যে আমরা স্বার্থবাদী, আল্লাহর প্রেমে আল্লাহর জন্য কাঁদি না, আল্লাহর কাছ থেকে এটা সেটা চাই, আল্লাহ কি একদিনও না খাওয়াই রাখছে, তবুও শুকরিয়া করি না, আল্লাহ এটা দাও সেটা দাও। এ হলো শরীয়তের ইবাদত। এবার হাকিকত তরিকত ও মারফতের দেশে যখন মানুষ যাবে, তখন তারা কি করবে? সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের আর মৃত্যু হবে না, প্রথম মৃত্যু ছাড়া তোমাদের আর হিসেব হবে না, সুতরাং যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনা করতে করতে তখন একদিন মানুষ এই আত্মার উদ্ধার পায়, সে আত্মাটা শক্তিশালী হয়, তখন সেই মানুষটা একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ পর্যন্ত যিনি পৌঁছায় গেল, তিনি বান্দা থেকে বন্ধু হইল, আর সেই বন্ধুর মৃত্যু যেভাবে সেভাবে হবে না। তো আমাদের বিষয় হলো যে আমরা আল্লাহর দেওয়া কাজগুলা করি, এবং যে শরীয়তের পাশাপাশি হাকিকত তরিকত ও মারিফত, এগুলার ভেদ রহস্য আমরা জানব, জানার পরে আমরা হাকিকতের দেশে থেকেই এগুলো আমরা মানব। তো আজকে যে আলোচনাটি করলাম, এই আলোচনাটির বিষয় হলো যে যারা এই পৃথিবীতে দুর্নীতি করতেছে, খারাপ লোক, তারা মৃত্যুকে ভয় পায়, কেননা তাদের মৃত্যুটা এত কষ্টদায়ক হবে। আর
যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের মৃত্যুর সময়ও তারা হাসে, আগেও তারা হাসে, মৃত্যুর সময়ও তারা হাসে, মৃত্যুর পরেও তারা হাসে। কেননা তার মৃত্যু একজন খারাপ লোকের মতো হবে না, তার মৃত্যুটা আরামদায়ক হবে। যে বাচ্চা যেমন আস্তে আস্তে মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমায় যায়, টের পায় নাই কখন ঘুমায় গেছে, এরকম মৃত্যু যদি আমরা চাই তাহলে আমরা আল্লাহকে ছাড়া আর কি চাবো? তখন আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি দয়া করে তার বান্দা থেকে বন্ধুর কাতারে নাম নিয়ে দেয় আমাদের, তাহলে আমাদের মৃত্যুটা ওরকমই হবে। যেটা আপনাদের সামনে উত্থাপন করব সেই কাহিনীটি হল একটা সংসারের টানাটানি চাহিদা পূরণ করিয়া সময় চলে যায়, কিভাবে সাধন করিব, কিভাবে আল্লাহকে লাভ করিব, এ নিয়ে কিছু তথ্য আলোচনা দর্শকদের সামনে আমরা তুলিয়া ধরব ইনশাআল্লাহ। সংসারের চাহিদা পূরণ করিয়া সময় চলিয়া যায়, চেষ্টা করি আর ভাবি আজ আমরা মুর্শিদের দেওয়া কিছু সাধনা করিব, সেই দিন দেখা যায় সাংসারিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা দেখা যায় এবং মাথায় একটা টেনশন আসিয়া পড়ে, আমি আর পারি না। মনও ঠিক থাকে না, একদিকে মনের অসুস্থতা আর একদিকে সারাদিন খাটাখাটনি করিয়া শরীর দুর্বল হইয়া গিয়াছে। তখন চেষ্টা করি ও দেখা যায় আমি একটু সাধন ও করিতে পারিতেছি না, আমি আল্লাহর একটু গুণকীর্তন গুণ বিষয়ে যে কিছু করা দরকার করতে পারছি না। শরীরটা পড়িয়া গিয়াছে, মনে হচ্ছে শুইয়া পড়িলেই ভালো লাগবে, আর শুয়ে শুয়ে ভাবি সারাদিন তো দুনিয়াবি কাজ কর্ম, যেখানে যাওয়ার দরকার যা কিছু করার দরকার সবই তো করলাম, কষ্ট হলেও সারিয়া আসি, কষ্ট হলেও আমরা সেই কাজগুলো সারিয়া আসি, কিন্তু আল্লাহর কোনো কাজ করিতে গেলে শরীরটা আর চলে না। এসবের কি কারণ? আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এই কথাটি আল্লাহ সূরা মুলুকে এই আয়াতটা আল্লাহ বলেছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তবে আমাদের অনেকেরই দরকার যে কোরআনের আয়াত বলে সেই বাংলাটা বললে অনেকেই সন্তুষ্ট হন, তাই আমি বলছি সূরা মুলুকের যে আয়াতটি, সে আয়াতটি হলো ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ বলিতেছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম? তাহলে বোঝা গেল আমরা কি ভুল করতেছি না, দুনিয়ার সমস্ত কাজ কর্ম সেরে আসতে পারি, রাতের গভীরে যখন আল্লাহকে একটু ডাকব তার হয় না। তাহলে সারাদিন দুনিয়াবি কাজ কর্ম তো ঠিকই হইতেছে, কিন্তু আল্লাহর ইবাদত তো কিছুই হইতেছে না। কারণ কি? কারণটি হইল দুনিয়াটাই আমার কাছে বড়, এখনো হইয়া আছে। যেমন ভালো খাবো, ভালো চলবো, ভালো পরব এবং সংসারেও আশা করিতেছি যে ভালো সম্পদ হোক। যেমন আমি যখন সারা দিন খাটাখাটনি করিয়া বাড়ি ফিরলাম এবং বিভিন্ন টেনশন করিয়া মন ভালো না, এবং বেশি খাটাখাটনি করিয়া মন ভালো না, মনে এখন শুয়ে আরাম করিলেই ভালো লাগবে, এমন কি শুয়েও পড়লাম,
এমন সময় একটা খবর আসলো, 5 মাইল রাস্তা হাঁটিয়া গেলে আমি যাহার কাছে 70,000 টাকা পাইতাম, এই মুহূর্তে গেলে আমি সেই 70,000 টাকা পাইয়া যাইব। শোনার সাথে সাথে বিছানা থেকে উঠিয়া হাঁটিতে শুরু করিলাম এবং 5 মাইল রাস্তা হাঁটিয়া সেই 70,000 টাকা আনিতে সক্ষম হইয়া গেলাম। এই জন্য আমি বলিতে চাই, আল্লাহর ইবাদত করা বা সাধনা করা, আল্লাহকে লাভ করা, ভালোবাসা সেই 70,000 টাকার চেয়েও ছোট ছিল। যদি কেউ বলে না, টাকার চেয়েও আল্লাহ কোটি কোটি গুণে বড়, তাহলে আমি শামীম আলী বলবো, যদি আল্লাহকে ছোট না করিতাম তাহলে সেই প্রতি রাত্রি তো আমি আল্লাহর ইবাদত বা সাধন করিয়া ফেলিতাম, শুয়ে আর থাকতে পারতাম না। আমরা সংসারের এই সমস্যা সেই সমস্যা বলিয়া বেড়াই, কিন্তু এই সমস্যা থাকবেই, এই সংসারের কারণে আল্লাহর ইবাদত করিতে পারি না। এইগুলো হলো আমরা আমাদের নিজেদেরকে নিজেই ধোকা দিতেছি। আমরা অন্য ধর্মগ্রন্থের একটি কথা শুনিয়াছি যে, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, এই নামেতে একদিন আমরা হইয়া যাব ভবনদী পারি, পার হইয়া যাইব গো। আর আমাদের গ্রন্থ কি বলে, জিকিরকারী আমরা যদি এই জগতে হইয়া যাইতে পারি, এই জিকিরের ডাক শুনিয়া আল্লাহ একদিন সারা দিয়া দিবেন, আল্লাহর বাড়ি একদিন আমরা চলে যেতে পারব। যেমন হাঁটা চলা খাওয়া প্রয়োজনীয়, কথা বলা এবং সর্বসময়ে আমরা আল্লাহর জিকির করিব এবং যতটুকু পারি আল্লাহকে লাভ করিতে যাইয়া মুর্শিদের দেওয়া সাধন ভজন করিব। তো আল্লাহ আমাদেরকে, আমরা একটা কিছু বলি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কিন্তু আল্লাহ তৌফিক দান করবে যখন আমি কর্ম করে অগ্রসর হব, সেই অগ্রসরের দিকে লক্ষ্য করে তখন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন। কিন্তু আমরা বলি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিত, এই কথাটা আসলে আমরা কোন জ্ঞানে বলি জানি না, যে আমরা যদি আল্লাহর পথে বা আল্লাহর সঠিক পথে যদি আমরা রওনা দেই এবং আল্লাহর দেওয়া কর্মগুলো যদি আমরা করি, তাহলে দেখা যায় আমি যখন নিজে নিজে অগ্রসরের পথে পা বাড়াইলাম, তখন আল্লাহ আমার নিয়ত অনুসারে তিনি আমাকে অবশ্যই তৌফিক দান করেন। আর আমরা যদি অগ্রসর না হই তাহলে আল্লাহ কখনোই তৌফিক দান করবেন না। তো আমাদের দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আলোচনা আপনাদেরকে শোনাইলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা সামনে আধ্যাত্মিকতা কিছু বিষয়, রূহ বিষয়, আত্মবিষয়, দেহতত্ত্ব বিষয়, আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।